পানি কমতে থাকায় অনেকে আশ্রয় কেন্দ্র থেকে নিজেদের বাড়ি ফিরতে শুরু করেছেন। ঘর থেকে পানি পুরোপুরি না নামলেও নিজেদের ভিটায় ফিরছেন মানুষ। কষ্ট হলেও স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। খাদ্য ও পানীয় সংকট মেটাতে স্থানীয় জনসাধারণ সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জালালাবাদ ইউনিয়নে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সিলেট থেকে হাবিবুর রহমানের ভিডিও চিত্র, আক্তার হোসেনের রিপোর্ট। এত ভয়াবহ ও দীর্ঘমেয়াদী বন্যা এর আগে সিলেটবাসী কখনো দেখেনি। বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো সিলেট অঞ্চল। অনেক স্থানেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নেই। ঔষধ, খাদ্য ও সুপেয় পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। আমরা কিচ্ছু হইলাম না, আমরা তো পানি আরেকবার ইত্রছি, কি খাইরাম কি খাইরাম নাই, তার কোনো খোঁজ খবর নাই। আমাদের এলাকা পানি সংকট, বিদ্যুৎ সংকট, খাবার দাবারের সংকট, এই অবস্থায় আমরা আছি। কেন মানুষের দুর্দশা, অনেক কিছু অসুবিধা হইতে আছে, কিন্তু এটাকে মানুষ, অনেক মানুষ ঘর দুয়ার ছাড়া। তো বাচ্চারা তো গিয়া তা ফুটে গেছে, ঠান্ডা লাগিয়েছে, যেতাম মেডিকেল ইয়া আছে, অঙ্গু তো অঙ্গু যেতাম মেডিকেল। আমরা বড় বছর আমরা অঙ্গু মানুষ সিরা কই দিয়ে আমরা খাইয়া আসি আহত। পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছে স্থানীয় যুব সমাজ ও প্রবাসীরা। দুর্গত মানুষের জন্য সম্মিলিতভাবে খাবার ও পানির ব্যবস্থা করছেন তারা। সবাইকে নিয়ে এলাকার সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা, এবং আমাদের অনেক প্রবাসী বন্ধুরা আছে, তারাও সাহায্য সহযোগিতা করছেন। প্রায় 700 মানুষকে আমাদের এলাকার বিত্তশালী মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে প্রতিদিন ওনাদেরকে 2 বেলা খাবার দেওয়া হচ্ছে। বন্যায় জালালাবাদ থানার কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে বলেছেন স্থানীয় জনপ্রতিনিধি। তার মাকে বাঁচাইতে গিয়ে সে নিজেও মনে হলে মারা গেছে, মনে হলো গিয়া দুইজন লাশ মানে হলো গিয়া মানে গিয়া যাই হোক, মনে হলো গিয়া আমরা একটা এলাকার মানুষে দোপন কামন করছে। আমরা এখন পর্যন্ত দুইজনের খবর আমাদের ইউনিয়নে পেয়েছি, আর বাকি মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। পানি কমতে থাকায় কেউ কেউ আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজেদের বাড়িতে চলে যাচ্ছেন। কাদা পানির মাঝেও বাসস্থানকে থাকার উপযোগী করার চেষ্টা করছেন তারা। সুরমা, কুশিয়ারা ও ধলাই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। আক্তার হোসেন, চ্যানেল আই, সিলেট।